ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা এই ম্যাচে তামিম ইকবালের খেলা নিয়ে শত অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সকল অনিশ্চয়তাকে পিছনে ফেলে মাঠে নেমেছেন দেশসেরা ওপেনার তবে মাঠে নামাটা সুখকর হয়নি তামিমের অপ্রত্যাশিত এক রেকর্ড করেছেন তামিম ইকবাল বাংলাদেশ ক্যাপ্টেন যে রেকর্ড হয়তো কখনোই করতে চাননি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ সাত বল খেলে কোনো রানই করতে পারেননি তামিম ইকবাল রানের খাতা না খুলতেই আউট হয়ে যান তিনি দলকে বিপদের মুখে ফেলে শূন্য রানে আউট হন তামিম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও মূল সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি তিনি লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমে দলের দায়িত্ব নিতে পারেননি তামিম ইকবাল আর এই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়ে সবাইকে ছাড়া সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান এখন তামিম ইকবাল মাশরাফির তেত্রিশ ডাকে রেকর্ড ভেঙেছেন তামিম ক্যারিয়ারের চারশো বারো ইনিংসে চৌত্রিশ বার শূন্য রানে আউট হয়েছেন তামিম ইকবাল এর আগে তেত্রিশ বার শূন্য রানে আউট হয়ে সবচেয়ে বেশি ডাক মারা খেলোয়াড় ছিলেন মশরাফি বিন মুর্তুজা তবে মশরাফির এই লজ্জার রেকর্ড এবার ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন তামিম